এতো গরম, তার উপরে বাতাস নাই, আর বৃষ্টি হয় না কতদিন, কবে যে বৃষ্টি হইব? ওই দিন গেছে বস, আগে তো আষাঢ় মাসে ঝামঝামায় বৃষ্টি হইতো, কখন আষাঢ় মাসে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় আশ্বিন মাসে, সব উল্টোপাল্টা হয়ে গেছে। হ্যাঁ, সবই হলো গিয়া গ্লোবাল ওয়ার্মিং এর ফল। এই কথাটা বহুদিন ধরে শুনতাছি বস, কথার মানে তো জানি না। এই কথার বাংলা মানে কিন্তু আরো কঠিন, তাহলে শোনার দরকার নাই। নমস্কার। নমস্কার, আমি হচ্ছে হমর ব্যানার্জি, হাজবেন্ড অফ দীপালি বসু, ওই যে যাত্রার নটি দীপালি। এই কি সব নটি ফটি বলতাছেন? থাম, ভুল কিছু কয় নাই, নটি মানে হলো যাত্রার অভিনেত্রী। আগে আগে ঠিক বলছেন চেয়ারম্যান স্যার, ঠিক বলছেন। আপনি কি গুলি খাওয়া নিয়ে আমার সাথে কথা বলতে চাইছেন? যে না, যে না, আর গুলি সেই রকম ভাবে লাগে নাই, যে গুলি করতে আসিল তাই আমি থামাই দিছি। কে আসছিল? এই এলাকার লোক না, ওই দীপালির এলাকার লোক, তার নাম হইতেছে শাহান। কিন্তু সে যাতে আর কিছু করতে না পারে, তার গডফাদারের দিয়া এটা থামাই দিছি, সে আর দীপালিরে খুন করতে আসবে না। দীপালিরে সে খুন করতে চাইছিল কেন? সে অনেক বড় স্টোরি চেয়ারম্যান সাহেব, কইতে গেলে অনেক টাইম লাগবো। আবার মাঝে মাঝে আপনার মনের মধ্যে নানা কোশ্চেন আইব, সেগুলোর আবার উত্তর দেওয়া লাগবো। আপনি মনে হয় টেনা পেশাইতে খুব পছন্দ করেন, তাই না? আগে না, আমার কথার ধরনই এরকম, কেউ পছন্দ করে আবার কেউ পছন্দ করে না, এই আর কি। হ্যাঁ, বিষয়টা খুব বিরক্তিকর। আগে আগে অনেকে তাই বলে, তারপরেও যদি আপনি শুনতে চান তাহলে বিষয়টা আমি বলি। না না না, দরকার নাই, আপনি কি বলতে সামনে খাড়াইছেন সেইটা বলেন। বকুলপুরে যাত্রাটা বন্ধ করলে আমার জন্য খুব ভালো হয়, স্ত্রীরে নিয়ে বাড়ি চলে যেতে পারতাম আর কি। ও, এইটাই আসল উদ্দেশ্য। আগে আগে অনেক বছর সংসার ধর্ম করি না, এখন আপনি যদি যাত্রা চালানোটা বন্ধ করতেন তাহলে খুবই প্রীত হইতাম, উপকৃত হইতাম। উগান্ডাদার সাথে এই ব্যাপারে কথা বলে কোনো লাভ নাই, উনি আরও কিছুদিন যাত্রাটা চালাইতে চাই, তাই আপনি যদি দয়া করে। ঠিক আছে, আমি উগান্ডার সাথে কথা বলব। আগে বড়ই প্রীত হইলাম, প্রীত হইলাম। নমস্কার। 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 ও হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আমাদের এলাকায় বড়ই উত্তম দানাদার ঘি পাওয়া যায়। না না না, আমার দরকার নাই। ওই তাহলে ওই সন্দেশ আমিত্তি? আমার তো ডায়াবেটিস। ও আচ্ছা, খুবই খাতারনাক রোগ চেয়ারম্যান সাহেব, আমি তাহলে আসি। মনে করে দেখেন আরো কোনো কথা কর বাকি আছে কিনা। না না, আগে না, আমার আর কোনো কথা বলার বাকি নেই চেয়ারম্যান সাহেব, আমি তাহলে আসি। নমস্কার। নমস্কার চেয়ারম্যান সাহেব। নমস্কার দাদা, আসি আসি। যে আপনি কেমনে এত কোনো সহ্য করলেন বস, আমি তো চিন্তায় পড়ে গেলাম। আরে খুব ভালো লাগতেছে, বুঝছ না, মজা পাইতেছিলাম। শোন, কালকে থেকে আমি দায়িত্ব মুক্ত হমু, এটা ভাইবা আমার ভেতরটা খুব হালকা হালকা লাগতেছে। আপনি কি চুপ করে বসে থাকতে পারবেন? তা অবশ্য ঠিক কথাই কইছস, কয়েকটা দিন দিবার পিছনে থাকা লাগবো, ভাবছিলাম খলিল রে দিবার পাশে রাখতে পারো, কিন্তু সে গিয়ে দাঁড়াইলো লীলাবতীর পাশে। তার কোনো কিছুই আর আগের মতো নাই, ইলেকশনে জেতার পর পরেই তার আচার আচরণ সব বদলায় গেল। মুসলিম সরকার তোর ব্রেন ওয়াশ করে দিছে বস। হ্যাঁ, ওরে আমার শুদ্ধান লাগবো, খুব ভালো একটা পোলা বস। ডিসকভার কোনো খবর পাওয়া গেছে? না রে, এটা নিয়ে তো খুব চিন্তার মধ্যে আছি, কোনো একটা ভালো পোলার লোকে যদি যায় তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু খারাপ কোনো পোলার লোকে যদি যায় তাহলে তো। ঠিক কথা কইছে, ঠিক আছে, সব হ্যাঁ হ্যাঁ।